Hey, Moynal! Moynal! Kero re bhai? Hey, I'm here, bhai. Kero se bhai? Kero se bhai? Arey bhai, boh, tumhara toh ada kotha koi. তোমার একটা হাই মনে করো যে আমার কষ্ট মনে করো যে তৈরি করছে ও তার মানে আমার টেহায় তোমার বিপদ বানায় দিছে তাই তো বাজাইছে তোমার টেহাড়া যেদিন আমি আনছি আইয়া বোর কাছে দিছি যে টেহাড়া ছেড়ে দে মানে ওই জমিটা আমি কলা করব হ্যাঁ বই এই টেহাড়ি না গেছে গা তোমার টেহাই আমার বাজার বাজার করে নাই হ্যাঁ মাঠে এই তো বাজার বাজার আমি যদি টেহাড়ি না দিলাম না তেলি গুলা নিতে বাইটি আর দিলানি আমার যে কি একটা উপকার হলো নি এই উপকারটা থেকে আমি বঞ্চিত ছি এই কথা কইতা না হলো ভাই টেহা উপকার হইতো ওইটাম উপকার হয় নাই আর হন উপকারের কথা ভাই আমি এত খাই দেন বেজলা আর আমনা টেহা নিগেছি টেহা দছ না টেহা দছ কি কেরা তোমার টেহা কি আমি মনে করি স্ট্যাম্প করে দালালি ই করে নিয়েছি নাকি ও তার মানে আমার কাছে থেকে টেহা আনছ টেহা আর স্ট্যাম্প করে নাও না ওই আমি টেহা লাইছি আমি নিজেই হলো আমি আর সুদির ব্যবসা করে খা আমি টাকা দেই আমি নিজেই লাইছি এই রে ভাই এত গরম হয় না এই রে ভাই আমার বউ কাছে গাবো থাকি বউ আইনা দিও টেহা তোমার দিমু আমি ও তুমি বই টেহা নিয়ে গেছে কিন্তু তোর বউ যাও না আমার আর বিরাট ভুল হয়েছে গা টেহা না দিতে বউ যেত না স্যান্ডেল খোল কে খোল হ্যাঁ এই স্যান্ডেল দে হ্যাঁ আর মুন্ডাই কয় প্রতিবন্ধু কিসে তোমার জীবনে আমি টেহা দিব না টেহা আমার বউ নিয়ে গেছে গা শালা জানি গা আমি দিলাম না আর আমার টেহা বউ নিয়ে গেছে গা আমি টেহা দিব তুমি আয়ো আয়ো টেহান নিগা তুমি বাইরে ঘরে ঢুকতে পারে আদেশ নেন লাগবো কোনোদিন 300 এ ছাড়া কোনোদিন 500
বিয়ের 500 কেরা 500 টাকা দেব 500 টাকা কেরা দেব কামে থেকে আইছো আই বলছি টাকা দাও কি এই দেখো না আইছো ভালো কথা তোমার কি মনে আছে কিছু কি মনে থাকতো মিয়া জামাই যে বিদেশ যাব 1 লাখ টাকা দেওয়ার কথা হেটা দিবা কবে টাকা বের করো তাড়াতাড়ি কে পামু কোনে হ্যাঁ টাকা দিমু পামু কোনে এ লাগো তুমি করেগা দিবা কোন থেকে দিবা চাইছো দেওয়ার লাগবো না হেটা কি আমি দিমু না অন্য কোনো মানুষ দিব চুরি করব চুরি ধরা বললে তো আমার মাইশে সেই চালাবো চালাবো বলে তাহলে কি বা কামাই করো তোমার কামাই বুঝা মিয়া জামাইর কাছে শিকারন লাগছাল এখন হয় কিস্তি তুলো না সুদের থেকে 1 লাখ টাকা আইনা মিয়া জামাইরে দেওগা ওই সুদি কি আঙ্গ বাইশে দিবা চাই হ্যাঁ দিবা কি বা কইরা দিব কি বা কইরা তুমি এর আগে টাকা আইনা মাইশে দেও নাই 10 মাস ঘুরায়া পরে টাকা দিছো 1 টাকা লাভের টাকা দেও নাই তোমার সুদি দিব হ্যাঁ তুমি এক কাজ করো সোনা মিয়ার কাছে যাইয়া 1 লাখ টাকা সুদি চাও গা দেখো দেয় না সোনা মিয়া 1 লাখ টাকা আমাকে সুদি দিব এবার ঘর বাড়ি তো নাই তো বেচা পরে দিয়ে দেব এই যে শুনো ঘর বাড়ি না থাকলে আমি শুনলাম সোনা মিয়া বিলে সুদের উপরে টাকা লাগাইতাছে কি হবে বেশি দিব না তবা বেশি নে কার কম দেখ মিয়া তো মিয়া জামাইরে আগে বিদেশ পার হাও কামাই তাহলে মিয়া জামাই টাকা সুদ করবারে তোমার আর সুদ করার লাগবে না যাও ও মেয়ের জামাই সুদ করে দিব হ্যাঁ আমাকে সুদি গিরাই না দেনা গো মেয়ের হ্যাঁ তাহলে মেয়ের জামাই সুদি করা আর না দেওয়া লাগবে না এখন যদি আমার বাপ মেয়ে বাইসা থাকতো তুমি যদি বিদেশ যেতে আমার মায়ে তোমার টাকা দিত না হ্যাঁ দিত তাইলে আবার তোমার বড় কথা কও ঠিক আছে আমি যাইতাছি যাও তো চাবা হুনো লাগবে না যাও আতে খানিয়া বাইতাবো পরে তোমারে খাইবা দিমু তার আগে তোমার আমি খাইবা দিমু না যাও তাহলে কোটা বাদ দাও খাই এই যে আবার যদি না খাওয়ারি বাদ দিমু হ্যাঁ বাদ দিমু বাতের বদল ছাই দিমু যাও এই যে খাচ্ছে না খাচ্ছে আল্লাহ কি বিয়া করে তা আল্লাহ বাতের বদলে ছাই দিমু হায় রে চাবা এবারে বেশিলের দিলেও চাবা ছমেলের দিলেও চাবা খাচ্ছে নি জানি কেন আল্লাহ হিজাবা নি কোন হানকার আমি তোমার বগলে যাইতাছি আমার মেয়ের জামাই বিদেশ যাইতাছে বিদেশ যাইতেছে এখন কিছু না যাই পড়ছে তাই বাবু কিছু রে না যাই পড়ছে এনে কই তো মনে নানা আন্দোলন টিয়া নে নিয়া নিয়া মনে হলে আইসা কাইন্দা নে নিয়া আইবে তারপরে বাবু নিয়া আইরা যে কি একটা পাঠ নয় একজনে আমার কথা এখন তো নয় এখন যে হাম না উনিয়ে ফোন করুক তারপর দিব মনে মনে কত আনে কত অজুহাত দেয় উনিয়ে ফোন দেয় নাই ফোন দিব নি তেহার কথা কমুনি মানে নানা আন্দোলন না জান নানা কথা কই বুঝেন কি কাকু হ্যাঁ এটা ঠিক আছে নিয়া নেওয়ার আগে বাবা শোনা হেবারে দিয়ে দিব বন্ধু আমি আমার আত্মীয় না গেলাম মেলা আগে আত্মীয় ছিল না পরিচিত নাই নানা কথা কইছেন হ্যাঁ এটা ঠিক আছে আমরা কিছু কো ভাই কিছুর মধ্যে মানে আমার 1 লাখ টাকা দরকার মিয়া জামাই বিদেশ যাব তো আমি টিহা পাড়াইলেই তোমার আগে ফার্স্ট টিহাই তোমার দিয়ে দিব এক লাখ টাকা দিমু হন আমরা কি পাড়াইলে ওয়ালাইকুম সালাম শোনা ভাই হ্যাঁ ভাই ভালো আছে আমি আপনার কাছে এসেছি ভাই কে ভাই আমার কাছে কি মনে করে আরে আইছি আমার বউ আপনার একটু সাবার কিছু আরে সাতান একটু আলো করে নেই আচ্ছা আচ্ছা আপনার কত টাকা দরকার 1 লাখ টাকা হইলি 1 লাখ টাকা না ভাই শান্ত ভাই আপনি কিন্তু সাক্ষী এই যে সাসা সাসার মেয়ে তো মানে 1 লাখ টাকা নিতেছে ভাই আমার নিকে 1 লাখ রাইখেন ওই ব্যাপারে মূলত আইছি ওই ব্যাপারে আপনি 1 লাখ নেবেন কি একটা যন্ত্রণা বলে ব্যাগে আমি এত ঢা দিব আচ্ছা আমি তো টেয়ার ব্যবসা করি মতিন তো টেয়ার ব্যবসা করি আরে ভাই হার কাছে গেছিলাম হ্যাঁ লোকে কথাই বলে না এই জন্য ভাই তোমার কাছে আইলাম তোমরা তো এই ব্যবসা করে এলাকার মধ্যে এই দুইটা লোক আমি তো কম কম করি ওই তো বেশি ব্যবসা করি লাভ বেশি দে অতিরিক্ত লাভ দে আচ্ছা আপনি কত দিন 1 লাখ 1 লাখ 1 লাখ আপনি কত দিন পরে দিবেন নীতিবেলা খুব খুশি থাকো তারপরে সাবার গেলে এবার মহের একবারে কুত্তার পুকি না গা লুসুম গান না গালে দেও এই ব্যাপারে থাকো একজনে হ্যাঁ কই নাম নে ওইটা একটা কথা কইলেন ভাই আমরা যারা টেহান কোন দিন লেনদেন করেন না হলে মুখ ও রং করে ভাই গো মেলা করে বেখেরে একবার বাবু না আপনারা রাগ করে
করেন গা আপনি তো কই না আপনি না কইলে রাত বেদিন মহনাল মুখ বানাবেন হ্যাঁ বুঝছেন না ভাই ব্যবহার হইলি বংশের পরিচয় আপনার কাছ থেকে নিয়া যদি লেনদেনটা আমি ভালো করি তাইলে শোনা আমারে ভালো কবা হ্যাঁ ইয়েস মাই টা হোয়াট ইজ দিস ব্যবহারের নিয়ম হইলে এটা জারদার ব্যবহার বলতে যদি ভালো থাকে তাইলে তার নাগে লেনদেন করতে সুবিধা নাকি আপনি আমার কাছ থেকে কইয়া নিলেন নেওয়ার কথা কইয়া গেলেন ছয় মাস দিলেন মেরে দশ মাস পরে তাইলে আর তা না ভাই সেই জন্য তো আমার বোর কাছে নিয়ে যাবো আমার বউ মুখ দেশে জবানটা কবো ওই জবান মতো আপনার টেহে দেবেন বুঝেন নাই মনে করেন যে ভাই সবই আছে আমার টেনশন করেন না আমি খাইলে টেহা দিয়ে আনতাম না ভাই এটা দুঃখের চাকাইল এটা দোহান নিতে আছে কসমেটিকের ভাই গরম দেন কে যে দেখতেছি এই যে আমার বউ হ্যাঁ বহেন নেই বল এই যে আমার বউ আপনারা তো কথা মতো ভিড় খেয়ে ভিড়ের লাইন কমে স্টুডিওর লাইন বাড়াই দিয়ে আসতে কথা বলে শুনবেন না জোরে বাংলা সাউন্ড বক্স তাহলে কি দিবেন না সবই আছে আমার সমস্যা নাই এই যে দেখেন আমার ইমার্জেন্সি দরকার আমি দোকান নিয়ে হালাইছি যাকে বাড়িতে নিয়েছেন ভালো হয়েছে বাবির নাকি কথা কই আপনার নাকি কথা কই টাকা কয় মাস পরে দিবেন এই মনে করেন যে দশ বারো দিন রাখবো হাইস হ্যাঁ দশ বারো দিন হাইস আমার টেহারা উঠলি আমি আপনাদের দিয়ে দিই দশ বারো দিন হ্যাঁ দশ বারো দিন পরে দিয়ে দিবে ভাই দশ বারো দিন পরে দশ বারো দিন তাহলে কুমারটা খুব একটা সমস্যা নাই এই ভাই আর কান্দরে এলে কান্দরে দশ দিন না হাইস্ট বারো দিন বারো দিন ও তো দশ বারো দিন দুই দিন পারাই নিলাম আচ্ছা এক লাখ এক লাখ এই যে এক লাখ আছে না এই টাকা খুলে নিও তিন হাজার কম আছে বাংলাদেশে কি আমি ঘুষ করে আরো আছে হ্যাঁ ঘুষ রাখ করলি কেউ দেন ফালতু কথা কেবল আমি ঘুষ নাই মনে করেন সুদ খাই সুদ খাওয়া ঘুষ খাওয়া আর ঘু খাওয়া একই কথা মনে করেন আপনি আপনি যেবার দিয়া খাইতেছুন আর আমি নিয়া খাইতেছি না ভাই 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 দেন ভাই ভাই কি করুন যাবো দেন অভাবে পড়ছি রাহে না নিজে টেদন সুদ না গে দেন না না কিছু খান লাগে সসি মসি খান লাগে তাহলে তো সমস্যা হয় হ্যাঁ ভাই এই যে দেখেন 97 হাজার আছে 97 না গুইনা দহন হবো আমরা মিশা কথা কইনা লোক না আমার ভাই দুই দিন ঘুর চালতো বুঝছো গানই বোঝে না ও ফাঁকি তোর বাংলা বোতল নিয়ে যাও বোতল দুজন মজা খেয়ে খাও তুই খেয়ে তুমি আমার আমি খেয়ে তোর গানুন বাকি আমি একলাই গান কই ও পাখি তোর যন্ত্রণা না গলা একবার গেল গায় তাতে নিয়েও গা দুটা বোতল ভালো লাগতেছে না ভাবি ভাবে তো না ওই শোনা ভাই কে রে গো সময় কি আছে
বানর কি বেতে কার বানর হ্যাঁ আঙ্গলতে কোন বানর পালি না কে শোনা ভাই হ্যাঁ কি বানর হ্যাঁ কি পাইছেন নয় বানর না গলি সিয়ানা তাই কি বানর আছে আরে গেছে কোন ভাই আমার ইমার্জেন্সি দরকার তার আমরা কলটি আনা ঘর থেকে ডাক দেন আচ্ছা কোন না আমি হেল্প পিছে 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 গুরু গুরু করব ও বিয়া করে নিয়ে আছে আমরা চাকর নাকি জমিদার হ্যাঁ কি আমরা চাকর নাকি আমারই তো চাকর আমারই তো চাকর এত সাবা চালেন কে কই না খান সুদের ব্যবসা তো সাবা চালেন কে সাবা চালাবো না আমি ব্যবসা করি না আমার বানর ব্যবসা করে এলিগেই তো মা করতাছি বানরের ব্যবসা করে থেকে তো হুকায়া আরুলে না গেল ইতাছ ওনার অভিশাপ করতেছে বানরে ডাক দাও বানরে ব্যক্তি নাই করেছে জানি না কোন জায়গা জানি লাগাইতে গেছে টিয়া পয়সা কি লাগাইতে গেছে টিয়া পয়সা লাগাবার গেছে ও মানে দান্দাই বেরেছে ও আবার সাবা চালেন কে কথা একটু কম কইেন ভয়েসটা না সাবা চালেন না কি করব 2 লাখ দিয়ে আমি সে বাজার আর কথা বলেন না আর শুনুন কে বেশি কথা কর ফাইসলে আমি শুরু করছেন বাড়ির পরে আয়া তারপর আমি গায় পরে লাগাই করেন আমি তো ফেল লাগি করতেছি তাই না আমি তো করেন ভাই ভাই ওরে ভয় এনে কি হ্যাঁ আলা ফোনে গায় ওনে যাবো শুনুন আরে ভাই এটা আমি কোন বউ আগে দেন না পরে ডা হ্যাঁ হেজুনে দাদা ফাজিল বাউতা একটা টিবাটি খারাপ এই যে একবার সাহাব সাহাব বেটা এ হর হরি নাই আরে আমনের কথা দি গাইতাছি ভাই ভাই কি এমনি গাইছুন কি মনে করে আইলেন দাদা কি বা শুন শরীর দেবা না দোষ দোর থেকে এই গাল এই না কোন ধরনের মই এ সুদের ব্যবসা করে আর কি আমি কেন জান না লাগে আইলে পরে এই গলায় ধই না ভাই কি বা শুন কি আশায় বিষয় খাইছুন কি না খাইছুন আমনে শরীর দইবা হইছে কে হু গাইছে কে মানুষ আবার কান ধরলো তোর ইচ্ছা করলে আমার খাওয়া দে তুমি বিষাদ থাকে দেবো মানুষকে আমার হালাই দানি করে বিষাদ থাকে দেবো হ্যাঁ তো সত্যিছে শোনা বেশি তুমি বাঁচবো না অভিশাপ করে করছো বাচ্চা কাচ্চা তোমার জীবনে দেখার বানা অভিশাপ অভিশাপ ফেলবে যে কে আসাল ধরে দিলাম না হ্যাঁ যে এই যে ফোরের পোলা তোমার অবস্থা কি হ্যাঁ 1 লাখ পেয়ে আছে সকালে বাস থেকে নিয়ে গেলা কি করছো কি কার পোলা বলে মানে শ্বশুরের পোলা কইছি আমি আর কোন ফোরের পোলা বানুন কইছি তুমি তো কানে একটু বেশি হুন ভাই তোমার কান থেকে খারাপ কি সোনা দানা কানের তা না এটা গোলা তা হাতের তা কত কি জাবার দেলো ভাই যদি না দেরি ভাই নিয়ে দাও ধর ওইটা আমরা এলাকার মাইয়া বুঝরাই যেমন জামাই মত খাই এই নাম বউ মত খাই দুইজনের সারা দিনে 20000 30000 40000 টাকার মত না হইলে আমাকে গোমি বাকি ওরা মত দিয়ে খুলি করে বাবা গো মরছি গো কোনে দি হে লাগাই ছিলা মই মনে দেনা তোমাকে গেছে তার তাই যাই নিয়া হগা আয় কই কি দিয়া হগা যাও কি কি তো যাবার তো মাথা নষ্ট শালা কই কি দিয়া কেউ মত বেসা দুধ খায় আর কেউ দুধ বেসা মদ খায় আর মাতালা দি আইছে তে মদ খোরের কাছে কইছে এই টাকা দিয়ে জীবনে পাবো ভালো আইছে যদি না পাও না একবার শিক্ষা পাবো মন তো নিয়া হল খাসর মহিলা টেহা নিতি গলা হিন দুলা ভাই ভাই ওই নাম নে আমার বড় ভাই কে হাড়ি দেন তালা দা থেবা এত তাহলে কি করে শুট কর কি খবর ওই হালা শুট কর তুই আমার হোম বন্ধু শুট কর তুই হালা শুট কর তুই শুট কর না তোর নামে হ্যাঁ জেনে রিপোর্ট আছে দি জানস কি কিসের রিপোর্ট আছে ওই হালা মারা রাখে না ভাই হোম বন্ধু আমি দেখা না গেছে আমি দেখা যায় না বলছ ভাই হালা দেখা না রে বাবা গুলো তো তত মনে তো মেরে আমি রাখাই গায় হালা আমার মুই মনে খালা কথা তো তত ভাই হোম বন্ধু আমার বুনের জামাই নাকি হোম বন্ধু শুট কর হোম বন্ধু হালা দানি শুট কর একদম হালা ভাই হালা শুট কর তুই ব্যবসা আমরা কই না আজ কয় পারছেন না খাই ভাই আমি কয় পারছেন খাই আমি 20% খাই 20% খাস না হালা টাউড় আমি তুই কত খাস তুই 70% খাস হালাই তার ব্যবসা এলাকা করবি না অন্য এলাকা করবি কেরা তুই বাবা আমি এলাকা ব্যবসা করব তুমি এলাকা ব্যবসা করাবা শালার নিকে ব্যাক কাস্টমার কাছে সুই দে শালা এলে শালা এ ব্যাক কাস্টমার সুই দে বেজায় না ভালো কাস্টমার তাই না হই তা ছেলে ছেলে কষ্ট করতে আমি ছেলে ছেলে করবে না ছেলে ছেলে করবে টিয়া টিয়া নিয়ে নিয়ে দিবা সারা ঠিক মতো বুঝছ ও টিয়ার গরম দেহাস হ্যাঁ
কয়দিন ধরে সুৎকাস তে আর অহংকারী দাস তুই এবারে হ্যাঁ দুলাস না তে আঙ্গ নাই এই এক লাখ মনে ওর একজনের কাছে নাগাইছিলাম লাভ দিল না খালি সালান দিয়ে দিলে খালি নিয়ে বললাম বুঝো না আরে কুত্তা নাল গেল কুত্তা নাল গেল রে বেটে তালা তো দিয়ে ভাগছে তে আদার নাক বুঝে গেছে লাগছে তোমার কোন কল তোমার কোন কল সুৎ করে নিয়ে গাইতে তে হালার ভাগে আগে থেকে তে দিয়ে দিয়ে ডাবল ডাবল লাভ খাইছাও হ্যাঁ এখন বেশি তে আনি লিবার তে দিবার স্যার তুমি গরম গেলাম একবারে আরে তোরে কে হ্যাঁ হ ব্যক্তি কাস্টমার তুই ব্যক্তি কাস্টমার নষ্ট করে যা শালা গঙ্গার জানি আমি দিব কাস্টমার শালাই সুদের ওটা করিস আর দি দেখে যে সামনে চলে উড়াতে গালা এই থাকি যে হ্যালো হুম আরে দেহি না তো জানা কোন আর যা আর না কত দেখি না এ হে খান না খারা আগে দিয়ে দে একবার দুয়া ওই যে কইছে যে জানজর তোর সালুন জানজরে কইছে সালুন তোর গুয়াডারা তুমি সুদ খাও তোমার সান্দিতে চুল নেই হোগা মনে কর তো তোমার মাথায় একটা মোড়া মাড়া ইয়ার বড় নাগলো গেছে ইয়ার বড় আর তোর মাথা আর মাথায় মনে কর একবার সাগরের মতন একবার ধোয়া তোর আল্লাহ তা তোর তো সামনে নাই কি আমার তো সামনে আছে তাও কিছু যা আমরা একবার মিলার মাছ লাগে মন্ত্রী কম করে খাও আমার একটু দাও তুই তো ঘরে খাইস না আমার তুই গেলেন হিসাব তুই কয়টা খেলি তুই দুই বোতল খাইছিস আর আমি এক বোতল খাইছি তুই এক বোতল খাইছো আমি দুই বোতল খাইছি তোর তো আমি নেশা ধরে নেই তুই কেন এখন খাইস খাওয়া লাগবে তুমি এটা খাইয়ে দাও খাই নই আগে চল ভাই এই যে আল্লাহ গিদুর আসসালামু আলাইকুম সালাম কে ভাই হুম আমি যে টিয়া দে দিয়া গেলাম টিয়াডি ফেরত দেন ভাই হুম মুন্দি আমার যে কে কব এই হুম মুন্দির বাবা মিটা দিছি তোর 1 লাখ আমরা কে আমি আমি সোনা মিয়া শান্তি ভাই সুদা সুদে যে টিয়াটা গাই কত কত লাগে 20000 টাকা 1 লাখ টিয়া নিলে হ্যাঁ টিয়াডি বের করো এই বক কি কর দেখছো হ্যাঁ আমনে বক দুই বোতল খাইয়ে শেষ করে আরো খাইতে খাও শরীর খাও তুমি খাও আমার কথা হলো ভাই নেশা করছি তুমি আমার মায়ের বস্তায় বললে আমি তুমি যদি ভাই আমার কথা হলো তুমি আমার কথা হলো যে ভাই টেহা নিছি তোমার কাছ থেকে আমার ভাই তাই তো আমি তুই পাই না তোমার কম খাও টেহা দিব টেহা তোমার 5 লাখ দিব 2 লাখ তুমি কইলে না তুমি কত না গাইছো একবারে বিল বাইরে যাবো ট্যাপাও কি তুমি ট্যাপাও আমার কাছে তুমি কি তোমার বাবের কাছে আমার মাল খাইতেছে আমার খাবার দর শান্তি কোনো শান্তি নেই এই যে খাইলেন না এটাতে খুব শান্তি আমার গান শুনবেন না